ইয়েস ইয়েস ইয়েস, এই কথাটা ছাড়া মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না। কারণ যখন আমি একটা কোনো একটা অনুমান করছি যে এরকম একটা খবর পাচ্ছি বাতাসে ভাসছে যেটাতে দেব থাকতে পারে, এত বড় একটা ব্রিক প্রজেক্ট যখন দেখা যায় সত্যি সেটা মিলছে, তার থেকে বেশি খুশি আর কিছুতে হয় না। তো ইয়েস, আজকে রিলিজ করে গেছে আমাদের রঘু ডাকাতের নিউ পোস্টার, মানে ফার্স্ট পোস্টার, ফার্স্ট লুক, যেটাতে অভিনয় করেছে দেব অ্যাজ রঘু ডাকাত। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম প্রচণ্ড পরিমাণে, ইভেন গোলন্দাজের থেকেও বেশি। কারণ মানে এরম চরিত্র আমি দরকার বাংলায় ছিল, যেখানে রঘু ডাকাত নিয়ে কোনো একদিন কথা হবে। এবং সত্যি কথা বলতে গেলে এই ধরনের ব্যাপার নিয়ে ধ্রুব ব্যানার্জি সিনেমা করতে বরাবরই ভালোবাসে। এবং এটা একটা রঘুনাথপুর বা কোনো একটা জায়গা হবে, একটা কালীবাড়ি ছিল, এবং সেই কালীবাড়ি থেকেই এই রঘু ডাকাতের উৎপত্তি হয়। এবং সে তাকে বাংলার রবিনহুড বলা হতো, কারণ সে দিনের বেলা দিনমজুরে কাজ করতো এবং রাত্রির বেলা সে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে ধনী পরিবার থেকে ধনসম্পত্তি লুট করে সেগুলো হচ্ছে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। তো এখানে দেবদার যে লুকটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, পুরো একটা জঙ্গলের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে, চারপাশে আগুন জ্বলছে, হাতে তার মশাল, এক হাতে কোনো একটা অস্ত্র রয়েছে, এবং পিছন থেকে পুরো দেবের লুকটা নেওয়া হয়েছে, পুরো পিঠের লুকটা নেওয়া হয়েছে। এবং দেবের ফিগারটা দেখুন কি করেছে। আমি বলেছিলাম যে রঘু ডাকাত দেবকে ছাড়া ভাবা যাবে না, এবং সত্যি কথা দেব বলেছিল যে এসভিপি এর আমার কিছু তো আমার মধ্যে একটা ব্যাপার আছে, যে কারণে এসভিপি এর সব থেকে বড় প্রজেক্টগুলোতেই আমার নামই সবার আগে ভাবা হয় এবং ভাবা হবে। কারণ তার যে ডেডিকেশন লেভেল, কদিন আগে তাকে গোলদারের জন্য মোটা চেহারা করতে হয়েছিল, আজকে তাকে রঘু ডাকাতের জন্য করতে হয়েছে একেবারে ডাকাতদের মতো, মানে পেশিবহুল চেহারা। এবং পিঠের স্ট্রাকচারটা দেখুন কি করেছে দেব, আলাদা লেভেলের লুক, মানে কপালে লাগানো আছে, তো দারুণ লাগছে দেবদাকে। মানে হালকা মুখের এই পাশটা দেখানো গেছে এবং পুরো পিঠটা দেখানো হয়েছে, আলাদা লেভেলের লুক, আলাদা লেভেলের। এবং এই সিনেমাটা এই লাইন বলে রাখছে, এটা গোলন্দাজ কি সবকিছু রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, কারণ এটা আলাদা লেভেলের হতে চলেছে। এবং এসপিএফ বলেই দিয়েছে, তাই যেহেতু 25 বছর হয়েছে, তারা এখন যা করবে সব, মানে বড় বড় সুপারস্টারদের নিয়ে তারা বিগ প্রজেক্ট ছাড়া এখন করবে না। তো এই সিনেমাটা একটা কিন্তু বিরাট বড় বিগ প্রজেক্ট হতে চলেছে, এটা মানতেই হবে। এবং অসাধারণ লুক, জাস্ট অসাধারণ, ব্রিলিয়ান্ট। এবং আমি পার্সোনালি আমি খুব খুশি ব্যাপারটা নিয়ে, যে সত্যি এটা আসছে এবং জাস্ট আনাদার লেভেলের কাজ হয়েছে। মানে পোস্টার দুর্দান্ত, এটা পোস্টারই বুঝিয়ে দেয় যে সিনেমাটা কিরকম হবে। সেই হিসাবে দেখতে গেলে এই পোস্টারটা সত্যিই খুব ভালো হয়েছে। এবং এই সিনেমাটা আমি বলে রাখছি, যদি আসে, আমি জানি না কবে আসবে, তবে আমার মন বলছে নেক্সট পুজোতে এটা রিলিজ করতে পারে বলে আমার ধারণা। কারণ যেহেতু গোলন্দাজে পুজোতে সে মারাত্মক কামিয়েছে, এই সিনেমাটা যেহেতু এখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমার মনে এটা পুজোতে আসবে। এবং এটাতে দেব রনপা ব্যবহার করবে, কারণ ডাকাতদের ডাকাতি করার ক্ষেত্রে রনপা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং দেব সেটা ড্যাশ বা তার যে অনুষ্ঠান ছিল ড্যাশ ড্যাশ জুনিয়র, সেখানে সে একটা অনুষ্ঠানে বলেছিল যে একটা বাচ্চাকে, যে আমি তোমার থেকে রনপার ব্যবহার শিখতে চাই, কারণ পরের সিনেমাকে ডাকাত হতে হবে এবং ডাকাতদের সিনেমায় রনপার দরকার রয়েছে। তো সেটা যে সত্যিই ছিল সেটা এবার বোঝা যাচ্ছে, কারণ রঘু ডাকাতে এরকম একটা ব্যাপার থাকতে চলেছে। তো বিগেস্ট সারপ্রাইজ সত্যি কথা বলছি গেলে কালী পুজোর বিগেস্ট সারপ্রাইজ। এবং এখানেই শেষ নয়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে আজকে দেবের আর একটা কোনো বড় খবর আসতে পারে, কারণ দেব নিজে একটা পোস্ট করেছে, সেখানে আবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের লোগো দেওয়া। তো এইটা শুধু নয়, দেবের আর একটা কোনো বড় আপডেট কিন্তু আসতে চায়। দেব দা বস বাংলা ইন্ডাস্ট্রি কাঁপাতে এসছে, মানতেই হবে। তো এটাই ছিল আজকের মানে খবর। আরও কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, অ্যান্ড নমস্কার। এখনো মতো ভাই, আবার দেখা হবে।